বিভিন্ন আদালতে এখনো যারা আগে সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন তারাই বিচারক এবং এই জামিনের জন্য তারা চেষ্টা করছেন এবং অনেক বিচারক আছেন এখনো অতীত সরকারের তারা এখনো সেই বিচার কার্য পরিচালনা করে তাদেরকে জামিন দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, ইতিমধ্যে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার 2 মাসের অধিক মেয়াদ পূর্ণ করেছেন, কিন্তু জনগণ অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছে যে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বেশ ধীর গতি এবং কিছু কিছু ক্ষেত্রে অস্বস্থতা বিরাজ করছে। সিনিয়র আইনজীবী সহ বিচার বিভাগের অংশীজনদের মতামত না নিয়ে যে সমস্ত সদস্যগণকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা আশা করি অচিরেই এই বিভ্রান্ত দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা এ ব্যাপারে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আইন আদালত তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন বদলি পদায়ন নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি দেশের মানুষকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন, যা অগ্রহণযোগ্য এবং অনভিপ্রেত, যা এই অঙ্গনের স্বচ্ছতা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করেছে। এই ধরনের স্বজনপ্রীতি পক্ষপাত পূরণ সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী জনতা আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে আদর্শিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ করছে, যে কোনো ক্রমেই এটা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবসময় দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। আমরা মনে করি ফেসিলিটির দোসরদের সঙ্গে নিয়োগপ্রাপ্ত জনতার কাঙ্ক্ষিত স্বল্প স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়, তাই অবিলম্বে বিচার বিভাগকে থেকে ফেসিলিটির দোসরদের সরাতে হবে এবং বিগত সরকারের সময়ে নিয়োগকৃত পাওয়া সকল সরকারি কৌশলীদের নিয়োগ বাতিল করতে হবে এবং অতি দ্রুত সরকারি কৌশলী নিয়োগদান করে জনতা এবং গণহত্যাকারী ফেসিলিটির শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বশেষে বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা দীর্ঘ 17 বছর এই সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে এখনও সরকার যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। একই সাথে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুততার সহিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশের গণতন্ত্র প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।